আমি ভেবেছিলাম যে আমাদের এলাকার ভিতরে হয়তো মাওলানা দেলোয়ার হোসেন সাইদি হুজুরের আশিক ভক্ত বুঝি কম, কিন্তু আজ আমি এসে শুনলাম এটা সাইদি হুজুরের নামে তানারি স্মৃতি একটি সভা কায়েম করা হয়েছে। আপনি খুশি না বেজার? একটু জোরে বলুন। আমাদের এই কথাগুলো, আমাদের এই লাইভটা কিন্তু বাংলাদেশের মানুষরা তানারও দেখবে। ভাবতে অবাক লাগছে, হিন্দুস্তানের বুকে মুসলমান আমরা যারা আছি, বিশেষ করে হিন্দুস্তানের বুকে, পশ্চিম বাংলার বুকে, কলকাতা সংলগ্ন এলাকার মানুষ আমরা, আমরা মরহুম সাইদি হুজুরের স্মৃতি সভা আমরা এখানে পালন করছি। সরকার তরফ থেকে কোন দিক দিয়ে আমাদের কোনো বাধা নিষেধ নেই, কিন্তু সে দেশে যারা জানাজা পর্যন্ত পড়তে যাচ্ছে তাদেরকে পেটাই করা হচ্ছে। আজ আপনারা সবাই জানেন 13 বছর 6 মাস তাকে জেলখানায় বন্দী করা হয়েছে। 13 বছর 6 মাস জেলখানায় বন্দী, তাকে একটা লকআপ দেওয়া হয়েছে, লকআপটা হলো রাজাকার। এই রাজাকার বলে তাকে লকআপ দিয়ে হাসিনা সরকার আজ 13 বছর 6 মাস জেলখানায় বন্দী করার পরে যে মানুষটা সুস্থ অবস্থায় হসপিটালের বেডে, যে মানুষটা সুস্থ অবস্থায় 14 তারিখে হসপিটালের বেডে ঢুকলেন, সেই মানুষটাকে 15 তারিখে সেই মানুষটাকে মৃত হিসাবে ঘোষণা করা হচ্ছে। এখানে যে সমস্ত ভাইরা আছেন, আপনারা সবাই সোশ্যাল মিডিয়া ফলো করেছেন, সবাই দেখেছেন, আমি শুধু বলি তিনি জীবদ্দশায় কিছু কথা বলে গেছেন। তিনি বলে গেছেন, আমার বাগানটা ছিল ফুলে ভরা। আমার আব্বা সাইদি হুজুর বলছেন, আমার আব্বা ছিলেন হিন্দুস্তানের মুজাদ্দেদে জামান দাদা হুজুর পীর কিবলা রহমাতুল্লাহ আলীর খলিফা। একটু জোরে বলুন না, সুবহানাল্লাহ। দিলার হোসেন সাইদি সাহেব হুজুর তিনি তানার জবানে বলে গেছেন যে কথাটা আজ ও ইউটিউবে ক্যাসেটে ক্যাসেটে বাজছে। তিনি বলছেন, আমার বাগানটা ছিল ফুলে ভরা। তিনি বলতে যে বলছেন, কেমন ফুলে ভরা? মুজাদ্দেদে জামান দাদা হুজুর পীর কিবলা রহমাতুল্লাহ আলী খলিফা ছিলেন আমার আব্বা এবং আমার চাচা, আমি সেই বংশেরই একজন সন্তান। আমি মানুষের অধিকার বুঝে দেওয়ার জন্য একটি প্ল্যাটফর্ম আমি ধরেছি। আমি বাংলাদেশের কোরআনি আইন, কোরআনি শাসন ব্যবস্থা প্রয়োগ করার জন্য, মানুষের অধিকার ফিরে পাওয়ার জন্য আমি এই রাস্তায় বেছে নিয়েছি। বাগান ছিল যদিও ফুলে ভরা, কিন্তু আমি বেছে নিয়েছি জেল, আমি বেছে নিয়েছি থানার লকআপগুলো, এগুলোকে আমি বেছে নিয়েছি, এগুলো আমি বরণ করব ইনশাআল্লাহ। কিন্তু আমার উদ্দেশ্য, আমার মকসুদ, মানুষের ভিতরে ন্যায্য পাওনা মানুষ, গরিব তার ন্যায্য পাওনা বুঝে পাক, মানুষ তার ন্যায্য পাওনা বুঝে পাক, তার জন্য আমার সংগ্রাম চলবে মৃত্যুর আগ পর্যন্ত। তিনি একদিকে ছিলেন একজন রাজনৈতিক নেতা হিসাবে, একদিকে মানুষ যতটা না চিনেছেন তার থেকে বেশি চিনেছেন। তিনি কোরআনের বাণী মানুষের কাছে রন্ধে রন্ধে, মানুষের কানে কানে পৌঁছে দিয়েছেন। শুধু 1 বছর নয়, দীর্ঘ 50 বছর তিনি মানুষের কাছে কোরআনের তাফসীর করে মানুষকে দিনের দিকে, খোদাবিরুদ্ধ দিকে মানুষকে আকৃষ্ট করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। যে মানুষটা তাফসীর শুনে, নসিহত শুনে, বিধর্মীরা স্টেজে হাতে হাত দিয়ে ইসলামের কলমা পড়ে মুসলমান হয়ে গেছে, একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। এটা কি অত সহজ? যে মানুষটা নসিহত 2 ঘন্টা নসিহত শোনার পরে বিধর্মীরা তানার হাতে হাত দিয়ে কলমায় পড়ে নিয়ে ইসলাম কবুল করেছেন, আর সেই মানুষটাকে লকআপ দেওয়া হচ্ছে
রাজনৈতিক চিয়ারকে অটুট রাখার জন্য লকাপদা হচ্ছে রাজাকার লকাপদা হয়েছে তিনি ব্যভিচার লকাপদা হয়েছে খুনি এই যে লকাপগুলো আপনারা দেখেছেন সেই লকাপগুলো শয়তানও বিশ্বাস করেনি আর করবে না আমার ভাইরা আজ যারা আমরা পশ্চিম বাংলায় তথা এশিয়া মহাদেশের বিভিন্ন জায়গায় আমরা যারা বাংলায় বক্তব্য রাখি মনে রাখবেন 100 ভিতরে 80% আলে মোলামারা দেলোয়ার হোসেন সাইদি হুজুরের তানার হাত নানা তানার বচনভঙ্গি তানার বলনভঙ্গি এই সবগুলো সব ফলো করেন 100 ভিতরে 80% ওলামারা একটু জোরে বলুন না সুবহান তিনি যেভাবে মানুষের কাছে তাফসীর করেছেন কোন সূরা নিয়ে যখন তাফসীর করেছেন সেই সূরাটা নিয়েই যে সূরার মনে করুন বড় একটি সূরা চারটি আয়াত নিয়ে তাফসীর করেছেন তো ঘন্টা কি ঘন্টা ওই চারটি আয়াতের উপরেই তিনি তাফসীর করেই গেছেন আজ তানার স্মৃতি সবাই আমি যেদিন দেখলাম যে সাইদ হুজুর ইন্তেকাল করেছেন তানার জানাজান তানার যখন তিনি হসপিটালে রয়েছেন মানুষ লাখো লাখো জড়ো হতে শুরু হয়েছে একটা মানুষ হসপিটালের বেডে সারা রাত ধরে 8:30 ইন্তেকাল করেছেন খবর পৌঁছানোর সাথে সাথেই হসপিটালে মানুষ আসতে শুরু হলো লাখো লাখো জনতা এমনকি সেইখানে দাঁড়িয়ে তাহাজ্জুদের নামাজ পর্যন্ত মানুষ আদায় করেছে একটু জোরে বলুন সুবহান বড় দুঃখ বড় আফসোস আজ হাসিনা সরকার তিনি মানুষের কাছে যে ফটোগুলো ওই হসপিটালে যে সমস্ত মানুষগুলো এসেছেন এই ফটোগুলো জানা তুলেছেন ছবিগুলো তুলেছেন ভিডিও করেছেন তাদেরকে পর্যন্ত অ্যারেস্ট করে তাদেরকে পেটাই করা হচ্ছে একজন যোগ্য আলেম তিনি আমাদের থেকে বিদায় হয়েছেন